আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপূর্বর দু সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে শিক্ষক ডেসিমএলে একটা সংখ্যা রয়েছে দেখো সাতশো পঞ্চান্ন সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন তিনি আরও বললেন জিরো ও এক সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় আমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং ওয়ান জিরো ওয়ান 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 এর সাথে যোগ করো উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি যদি অ্যানালাইসিস করি তাহলে গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো কম্পিউটারের বোধগম্য ভাষা মানে বাইনারি কম্পিউটার বা পৃথিবীর যে কোনো ডিভাইস সে কিন্তু জিরো আর একের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত তাহলে কম্পিউটার যেটা বোঝে সেটা কি বাইনারি তাহলে মূল কথা হচ্ছে আমাকে এই যে শিক্ষক লিখেছিলো সাতশো পঞ্চান্ন ডিসিমেলে সেটাকে আমাকে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং তারপরে বলা আছে যে এই যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ত্রিপুল এইটাকে যে উত্তরটা বেরবে সেটার সাথে যোগ করতে হবে এখন আমরা সাতশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করব অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করব। দেখো কোনো সংখ্যা থেকে যদি তোমাকে ডেসিমেল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে মনে রাখবে ডেসিমেলের দশ কখনো কাজে লাগে না তাহলে এই যে আমাদের সংখ্যা এই যে ভিত্তি যেহেতু আলাদা রয়েছে সেজন্য আমাদের ভাগ করতে হবে অর্থাৎ আমরা দুই দিয়ে সাতশো পঞ্চান্নকে ভাগ করব। এখন আমরা ভিত্তি দিয়ে সংখ্যাকে ভাগ করব দেখো দুই ভাগ সাতশো পঞ্চান্ন এখন যদি আমরা ভাগ করি আমাদের ভাগ ফল হবে দেখো তিনশো সাতাত্তর অবশিষ্ট থাকবে এক দুই তিনশো সাতাত্তরের মধ্যে যাবে একশো অষ্টাআশি বার আর অবশিষ্ট থাকবে এক তারপরে দেখো দুই একশো অষ্টআশির মধ্যে যাবে চুরানব্বই বার এবং অবশিষ্ট থাকবে শূন্য দুই চুরানব্বইয়ের মধ্যে যাবে সাতচল্লিশ বার অবশিষ্ট শূন্য দুই সাতচল্লিশের মধ্যে যাবে তেইশ বার অবশিষ্ট থাকবে এক দুই তেইশের মধ্যে যাবে এগারো বার অবশিষ্ট থাকবে এক দুই এগারোর মধ্যে যাবে পাঁচবার অবশিষ্ট থাকবে এক দুই দুইয়ের মধ্যে যাবে একবার অবশিষ্ট থাকবে এক এখানে দেখো দুই একের মধ্যে যায় না সেজন্য এখানে শূন্য আর এ একটা এখানে আসবে অর্থাৎ দেখো আমাদের টার্গেট ছিল এইখানে ভাজ্যে শূন্য করা তো আমাদের ভাজ্যে যখন শূন্য হয়েছে তখনই আমাদের এই যে রূপান্তরটি তখনই কিন্তু বা এই ম্যাকটি তখনই শেষ হবে এখন যদি আমরা সাজাই এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এল বি এরম ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে হবে ওয়ান জিরো চারটে ওয়ান দুটো জিরো দুটো ওয়ান দেখো সাতশো পঞ্চান্ন যেটা ছিল ডেসিমেলে তার বাইনারির কনভার্ট আমাদের হয়েছে ওয়ান জিরো চারটে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এখন দেখো আমাদের বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট করা শেষ তারপরে বলা হয়েছে ওয়ান জিরো ত্রিপল ওয়ান এর সাথে যোগ করো তাহলে এখন আমরা বলতে পারি এই সংখ্যা এর সাথে এই সংখ্যা যোগ করলে দেখো আমরা যেটা ছিল সাতশো পঞ্চান্ন এর সেটা কিন্তু এখানে বসিয়েছি এবং তার নিচে আমরা এটা বসাবো বসিয়ে আমরা এখন যোগ করব তো যোগটা কিন্তু সিম্পল একটা যোগ মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে যদি যোগ ফল দুই হয় তাহলে তোমাকে বসাতে হবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক এতটুকু অংশ মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে দেখো এক আর এক কত দুই দুইয় বসবে শূন্য হাতে থাকবে এক তাহলে আমরা বসাবো শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর হাতের এক দুই আর এক তিন তিনের বসবে কত তিনের বসবে এক হাতে থাকবে এক তো হাতের এক এখানে আসলো তাহলে এক আর হাতের এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক দেখো শূন্য আর শূন্য হাতের একটা বসে যাবে তারপরে দেখো এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক দুই দুই শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এখানে বসে যাবে অর্থাৎ শূন্য থেকে আর এক যদি যোগ করা হয় তাহলে এক বসে যায় আমাদের এ ওয়ানটা নেমে যাবে অর্থাৎ আমাদের অ্যানসারটা হবে দুইটা ওয়ান চারটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দেখো আমরা বলতে পারি অতএব এত যেটা হয়েছে আমাদের সেটাই কিন্তু আমাদের যোগ বা আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নে বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো অর্থাৎ আমরা প্রথমে সাতশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করেছি তার ফলে যেটা হয়েছে সেইটাকে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি সেটার সাথে যোগ করেছি যোগফল যেটা হয়েছে ওইটাই আমাদের অ্যান্সার আমাদের ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো দেখো আমাদের উত্তরটা এটা কিন্তু থিওরিটিক্যাল একটা পার্ট ছিল কোনো ম্যাথ আসেনি তো দেখো আমরা খুব সহজেই অ্যান্সারটা বলতে পারি উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে এখানে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিচে এ পদ্ধতিটি কম্পিউটার ডিভাইসে ব্যবহারের কারণ বর্ণনা করা হলো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত সার্কিট সমূহ মূলত সুইচ অন বা অফ অবস্থাকে সংখ্যা দ্বারা উপস্থাপন করে তাদের অভ্যন্তরীণ কার্যবলী সম্পাদন করে থাকে অর্থাৎ যে কোনো ডিভাইসে দুইটা জিনিস থাকে হয় অন থাকবে না হয় অফ থাকবে সেই কথাটাই এখানে বলা তো ওয়ান মানে কি ওয়ান মানে অন আর জিরো মানে অফ তাহলে সেটা বাইনারিকে নির্দেশ করে পরের লাইনটা দেখো বাইনারি পদ্ধতির দুটি প্রতীক ওয়ান ও জিরো বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই বা লো ভোল্টেজ এই দুই পৃথক অবস্থাকে কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম ফলে আধুনিক কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ কর্মকাণ্ডের জন্য এবং কম্পিউটার ডিজাইনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তোমরা এগুলো লিখে এক থেকে দুইবার রিডিং করলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবে